আমার ভাইরা এখন আসুন আল্লাহ পাকের নবীর জামানায় বলা হচ্ছে সেই সমস্ত পাওয়ারফুল নেতারা বলল এই মোহাম্মদ এইভাবে দাওয়াত দেই এক কাজ করো মোহাম্মদের ব্যাপারে আইন তৈরি করো নাউজুবিল্লাহ কি আইন তৈরি করবে এখন আইন তৈরি করা হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে এর জন্য আইন তৈরি করার জন্য তারা একটা মিটিং এ বসলো মিটিং এ বসে দেখা যায় আবুল হাকাম আবু জাহিল আর আবুল বাকতিয়ার আবুল আসওয়ার এরা মিটিং এ বসে তারা সিদ্ধান্ত নিতে পারছে না একটি যেন কোথা থেকে আনজান যেন লোক আসলো আনজান মানুষটি অপরিচিত মানুষটি আনজান মানুষটি অপরিচিত মানুষটি সে যেন এসে বলল মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে তোমরা কি আইন তৈরি করতে চাইছ এরা তিনজন আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল এই মানুষটা কোন রাষ্ট্রের তা জানি না কিন্তু এ এসে কেমন করে আমাদের ভিতরের খবর জেনে ফেলল আর এরকম কথা জিজ্ঞেস করে এমন সময় এরা তিনজন বলল আপনি কোথা থেকে আসছেন আপনার নাম কি সে বলল আমি অনেক দূর থেকে আসছি খুব তাড়াহুড়ো করে আসছি পিছনে কাজ অনেক আছে তোমাদেরকে যা জিজ্ঞেস করছি তার জবাব দাও মোহাম্মদ সাল্লামের ব্যাপারে তোমরা কি আইন তৈরি করতে চাইছ এমন সময় দেখা যায় তারা বলল আইন তো তৈরি করতে চাইছি কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না এমন সময় ওই অপরিচিত মানুষটি বলল আমি তোমাদেরকে পরামর্শ দেব তবে আমার পরামর্শ দেওয়ার আগে তোমাদের পরামর্শ আমি শুনব বলো আবুল আসওয়ার তোমার কি যেন এ ব্যাপারে প্রস্তাব আছে সে বলল আমার প্রস্তাব হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা ঘর নির্মাণ করা হোক একটি রুম ছোট্ট মতো একটা জায়গায় তৈরি করা হোক তার কোনো জানালা থাকবে না তার কোনো ভেন্টিলেটর থাকবে না তার কোনো দুয়ার থাকবে না সব কিছু বন্ধ হয়ে যাবে আর যে গেটটা দিয়ে তাকে ঢোকানো হবে ঘরের মধ্যে সে গেটটাও যেন বন্ধ করে দেওয়া হবে অক্সিজেন পাবে না কাটা কবুতরের নেই ছটপট করে মারা যাবে মোহাম্মদকে কে হত্যা করেছে কেউ টের পাবে না এটা হচ্ছে আমার প্রস্তাব একে বন্দি করে দাও আনজান অপরিচিত মানুষটা বলল তুমি বোকার মতো কথা বলছো জানো তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে কত মানুষ আছে তারা যখন শুনতে পাবে যে আমাদের মোহাম্মদকে অ্যারেস্ট করেছে বন্দি করেছে তখন তার বংশের মানুষের আসবে তোমাদের সঙ্গে মোকাবেলা করবে আর তাকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে সে তো মারা যাবে না তোমার প্রস্তাবটাকে ক্যান্সেল করে দাও বলো আবুল বাকতিয়ার তোমার প্রস্তাব কি আবুল বাকতিয়ার প্রস্তাব রাখলো সে বলল আমার যেন প্রস্তাব হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হোক মোহাম্মদকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হোক আর যেন এই দেশে তাকে যাতে কোনো মতে রাখার যাতে করে কোনো কিছুই যাতে না দেওয়া হয় এমন সময় আমজান পরিচিত অপরিচিত মানুষটা যেন বলল তুমি যে প্রস্তাব করেছো এ প্রস্তাব তোমার গ্রহণযোগ্য নয় বলে কেন নয় বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিকে যদি তাড়াইয়া দাও যে রাষ্ট্রে যাবে যে দেশে যাবে সেই দেশে গিয়ে যেন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সেখানে গিয়ে এক আল্লাহর দাওয়াত দিবে দিনের দাওয়াত দিবে তাওহীদ রিসালাতের দাওয়াত দিবে আখেরাত আকিবাতের কথা শোনাবে ফলে সেখানে মুসলিম মেজরিটি বেশি হয়ে যাবে সেখানে ইসলাম তারা কবুল করবে আর তুমি বলছো মোহাম্মদকে তাড়াইয়া দাও এ প্রস্তাব গ্রহণযোগ্য নয় আবু জাহিল আবুল হাকামকে এবার জিজ্ঞেস করছে তোমার কি প্রস্তাব আবুল হাকাম সে সময় বলল আবু জাহিল সে সময় বলল এই দুইজন যেন বড় বড় তাবর তাবর নেতা আমি এদের বিরুদ্ধে যেতে পারি না ওরা দুটো যা প্রস্তাব সামনে নিয়ে এসছে ওই প্রস্তাব কিন্তু আমি যেন গ্রহণ করতেছি সে সময় অপরিচিত মানুষটা বলল আবু জাহিল তুমি যেন আবুল হাকাম তোমার না তুমি জ্ঞানী তারপরও দেখা যায় জ্ঞানীদের পিতা হয়ে এরকম যেন কথা যেন বলো
জাহেলের মতো কথা কেন বলো? তুমি পাওয়ারফুল নেতা, তুমি যদি ওই তাদের প্রস্তাব গ্রহণ করো, কিন্তু আমি সেই প্রস্তাবে যেন রায় দেব না। এমন সময় এরা তিনজন বলল, তাহলে আপনি আনজান মানুষ, অপরিচিত মানুষ, আপনি যেন দেখা যায় সভাপতি আজকার মঞ্চের, ফলে আপনি একটা রায় দেন মোহাম্মদ সাল্লামের ব্যাপারে। আনজান মানুষটা, অপরিচিত মানুষটা বলল, মোহাম্মদ সাল্লাম যেন বিছানায় শুয়ে আছে, এক্ষণে গিয়ে তার হত্যা করে দাও, তার শেষ করে দাও, তাম হয়ে যাবে, কাজ সব শেষ হয়ে যাবে, তাকে হত্যা করো। এমন সময় যখন এই কথা সে বলল, বলার পরে দেখা যায় তাড়াহুড়ো করে সে চলে যাচ্ছে। এরা তিনজন মিলে বলল, তুমি আনজান মানুষ, অপরিচিত মানুষ, কোথায় চলে যাও, একটু তোমার পরিচয় দিয়ে যাও, একটু নাস্তা পানি করো। সে বলল, আমার সময় নাই, খাবারও সময় নাই, থাকারও সময় নাই। সে বলে যে আমার পরিচয় আমি দিয়ে দিচ্ছি, আমার পরিচয়টা হলো আজাজিল শয়তান। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, الشيطان إنه لكم عدو مبين شيطان হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, সুরক্ষা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ফলে শয়তানের প্রলোভনে পড়ে তোমরা কোরআনের আলো থেকে, কোরআন থেকে তোমরা বঞ্চিত হয়ে যেও না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের মধ্যে। তিনি বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি মানুষের সঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা একটি শয়তান আর একটি ফেরেশতাকে নির্ধারিত করে দেন। শয়তান যেন অন্যায় কাজের কথা বলতে থাকে, ফেরেশতা যেন দেখা যায় তাকে ভালো উপদেশ যেন দিতে থাকে, ভালো উপদেশের কথা বলতে থাকে। যারা ফেরেশতার কথা মেনে নেয়, ভালো উপদেশ মেনে নেয়, নিশ্চয়ই তারা কামিয়াব হয়ে যায়। আর যারা শয়তানের কথা মোতাবেক জীবন চালায়, তারা যেন দেখা যায় আনসাকসেসফুল, তারা অকল্যাণ, ইহকাল পরকাল তাদের অমঙ্গল হয়ে যায়। বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, কথাটা বলতেছিলাম, এখন সে ওই কথা বলে চলে গেল। এখন এরা বলল, ঠিক বলেছে, মোহাম্মদকে হত্যা করে দেবো।